फ्रेंड्स वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो लास्ट वीकेंडे हमें एक छोटो हाइक करते गेछिलाम, एटा होलो रैटल स्नेक लेज ट्रेल। एई हाइकटा खूब ही विख्यात सियाटले, केनना सियाटलेर खूब काछे नर्थ बेंडे एटा अवस्थित। आमादेर बाड़ी थेके रैटल स्नेक लेज ट्रेल हेड 1 ঘন্টা 11 মিনিট दूरे, সিয়াটল থেকে অনেকটাই কাছে মাত্র 38 মিনিট দূরে। লাস্ট ইয়ারও একবার আমরা এই হাইকটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন কোভিডের জন্য বন্ধ ছিল। সেই ব্লগটা আমি ওপরে লিংক করে দিচ্ছি। আর সেই জন্য এই বছর প্রচুর ভিড় হচ্ছে, পার্কিং পাওয়াটা খুবই মুশকিল। আমরা তবুও ভাগ্যক্রমে মেন পার্কিংয়েই পার্কিং পেয়ে গেলাম। তো আমরা হচ্ছে খুব লাকি যে আমরা মেন পার্কিংয়ে পার্কিং পেয়ে গেছি। সবাইকে দেখছিলাম রাস্তার ধারে ধারে অনেক দূর অবধি পার্কিং করে তারপরে হেঁটে হেঁটে আসছে। আমার মনে হয় লেজ ট্রেলেও প্রথমে খানিকটা লেকের ধার দিয়ে যেতে হবে। লেকের পিকনিক এরিয়া এই যে, হ্যাঁ এটা লেকের পাশে। হ্যাঁ এখানে আমরা পরে এসে বসব। হ্যাঁ আর এই যে এটা হচ্ছে লেজ ট্রেল। ও হ্যাঁ ওই যে ওদিকে টয়লেট পিকনিক এরিয়া সব কিছু আছে, আর এদিকে হচ্ছে হলো লেজ ট্রেল। ট্রেলটা শুরু হওয়ার 100 ফিটের মধ্যেই এই বড় মসে ঢাকা পাথরটা রয়েছে। এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে এই পাথরটা দেখেছি, আর তারপর আরো বেশ কয়েকটা। এগুলো সবই র্যাটলস্নেক মাউন্টেন থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়েছে। এই ট্রেলের প্রধান আকর্ষণের ভিস্তা পয়েন্ট হলেও রাস্তার মাঝখানে অনেক মসে ঢাকা পাথর আর গাছগুলো দৃষ্টি আকর্ষণ করে। ট্রেলটার বেশ কয়েক জায়গায় রয়েছে সরু সরু ক্রিক আর তার উপরে কাঠের সেতু। হঠাৎই আমরা দেখলাম যে একটা ব্ল্যাক টেল ডিয়ার গাছের থেকে পাতা খাচ্ছে। আমরা একটু সময় রেকর্ডিং করতে না করতেই সেটা আর একটা বড় বোল্ডারের পেছনে চলে গেল। আর এখন আমরা র্যাটলস্নেক লেজ ট্রেলের শেষ পয়েন্টে এসে গেছি। এখান থেকে ট্রেলটা দু ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে গেলে লেক ওভারলুকটা রয়েছে, আর ওপরে আরো মাউন্টেন ট্রেল রয়েছে যেটা আমরা আজকে করব না। এই সাইনটা থেকে বাঁ দিকে গেলে নর্থ বেন্ড পাহাড়ের একটা সুন্দর ওভারভিউ পাওয়া যায়, আর ডান দিকে এই রাস্তাটা দিয়ে একটুখানি এগোলেই লেক ওভারলুকে পৌঁছানো যাবে। আর সামনেই ভিউ পয়েন্ট, আর প্রচুর লোক ভিউ পয়েন্টে জড়ো হয়ে রয়েছে। এটা যেহেতু শহরের খুব কাছে সেই জন্য সবসময় এখানে প্রচুর ভিড় থাকে। আর এখন আমরা ভিস্তা পয়েন্টে পৌঁছে গেছি। ভিস্তা পয়েন্টে উঠে দেখি যে মাঝখানে বিশাল বড় একটা ফাটল, যেটা পার হয়ে সিদ্ধার্থ ওই পাশে চলে গেলেও আমি সাহস জুগিয়ে সেটা কিছুতেই পার হতে পারলাম না। আর ভিউ পয়েন্টের সামনে সোজা খাদ থাকার জন্য আমি ওর কাছে গিয়েও কোনো ভিডিও নিতে পারছিলাম না, সিদ্ধার্থই সব ভিডিওগুলো করে দিয়েছে। আর এই হচ্ছে র্যাটলস্নেক লেজ ভিউ পয়েন্ট থেকে ভিউ। নিচে রয়েছে টার্কোয়েজ কালারের র্যাটলস্নেক লেক, আর সামনে দুটো পাহাড় হচ্ছে মাউন্ট সাই আর মাউন্ট ওয়াশিংটন। আর এবার নিচে যাওয়ার পালা। আর এই রাস্তাটা সোজা র্যাটলস্নেক লেকে গেছে। আর নিচ থেকে দেখে কিন্তু র্যাটলস্নেক লেককে একটুও নীল লাগছে না, কিন্তু একদম আয়নার মতো পরিষ্কার জল। আর আমরা কোথাও একটা ওই ওপরে লোকজন দেখা যাচ্ছে, ওই ওপরে না কোথাও একটা এরকম কোনো একটা ওপরে থেকে দেখছিলাম। আর ও হচ্ছে ওর ওয়াটার প্রুফ জুতো শো অফ করতে জলে নেমে গেছে। কেমন লাগছে? পাটা ধুয়ে নিলাম। ও হ্যাঁ, তোর পাটা তো ধুলো ধুলো হয়ে যাবে, প্রচুর ধুলো উঠছিল। আর এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর তার সঙ্গে কিন্তু বেল নোটিফিকেশনটাও অবশ্যই ক্লিক করে দিও।